মানে শ্বাস করতে পারছি না তারপর বের হয়ে গেছি বিবি পুকুর থেকে পানি তুলে আনি পানি মারছে তাতে কোনো কাজ হয় না ফায়ার সার্ভিস আস্তে আস্তে দুই একবার আর কি বাস্ট হইছে আমি প্রথম দেখলাম যে আপনার ভিতরে মানে গাড়িতে সামনের দিক দিয়ে আগুন জ্বলতেছে ঠিক আছে হালকা করে আগুন জ্বলছে তারপর দেখলাম যে আমি পানি নিয়ে আসলাম দৌড় দিয়ে যেয়ে পানি নিয়ে এসে পানি দিছি তারপর দেখছি যে নিভছে না তারপর ফায়ার বুস্টার মারছি তাও হচ্ছে না তারপর দেখছি আগুন আরো বেশি জ্বলতেছে তারপরে আমি আবার দৌড়ে আসলাম তারপর ফায়ার সার্ভিসের ফোন দিলে ফায়ার সার্ভিস আসছে তার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে এখন ফায়ার সার্ভিস এটার মানে পুরো টিমটা কাজ করতেছে তারপর আমি আবার বের হয়ে আসলাম মানে ধোয়ার কারণে আমি আর মানে শ্বাস করতে পারছি না তারপর বের হয়ে গেছি বিবি পুকুর থেকে পানি তুলে আনি পানি মারছে তাতে কোনো কাজ হয় না এবং আমরা এই গ্যাস সিলিন্ডার থেকেও ওই ইউজ করছি গ্যাস তাতেও আগুন মানে বেড়ে চলছে কিন্তু কমছে না প্রাইভেট কার আগুন লাগছে তা ফায়ার সার্ভিস আস্তে আস্তে দুই একবার আর কি বাস্ট হয়েছে যে গ্রাউন্ড ফ্লোর যে সিঁড়ি আছে যেটা ওইখান থেকে আমরা গেছি যাই দেখতেছি কারে আগুন লাগছে কিন্তু কার কার কিভাবে লাগছে ওইটা আমরা জানি না